এই ছবিটা পোস্ট করার পর অনেকেই কমেন্টস করেছেন আজকে আমি ফ্রাইড রাইস রান্না করব, কেউ করেছেন পাকোড়া বানাবো, কেউ আবার করেছেন ঝাল পিঠা, আবার কেউ কমেন্টস করেছেন আমি নুডলস রান্না করব। আসলে সবার উত্তর তো কারো কারো হয়নি, কয়েকজনের উত্তর হয়েছে। আসলে আজকে আমি ভেজিটেবল পাকোড়া বানাচ্ছি। আমার অনেক দিন ধরেই খুব ঝাল ঝাল জিনিস খেতে খুব বেশি ইচ্ছে করছিল, তো ভাবলাম আমি যেহেতু বানাচ্ছি তো আপনাদের সাথেও ভিডিওটা শেয়ার করি। প্রথমে আলু কুচি, বাঁধাকপি কুচি, তারপর পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, বরবটি কুচি, গাজর কুচি দিয়ে দিলাম। তো এটা দেওয়ার পরে মনে হচ্ছে যে আমার বোলটা অনেক বেশি ছোট হয়ে গিয়েছে, কিন্তু মাখানোর পর অনেকটাই কমে যায়। যেহেতু এটা সবজি, লবণ দিয়ে আটা দিয়ে মাখানোর পর অনেকটাই কমে যাবে। পরে আমি একটা পাতিলে সবজিগুলোকে একসাথে মিক্স করে নিলাম। এখন আমি এতে দিয়ে দিব চালের গুঁড়ো। চালের গুঁড়োটা ইউজ করলে হয় কি অনেকটা ক্রিসপি হয়। আর এক চামচ দিয়েছি আটা, আর তিন চামচ মরিচের গুঁড়ো, দুই চামচ হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আর চাট মশলা দিয়ে আমি একটু পানি অ্যাড করে এটাকে ভালোভাবে মাখিয়ে নেব। মনে হচ্ছে অনেক, কিন্তু মাখানোর পর অনেকটাই কমে যাবে এই জিনিসটা। একটু একটু পানি দিয়ে আস্তে আস্তে করে এটাকে মাখাতে হবে। এই যে দেখেন অনেকটা কমে গেছে। এখন আমি এটাকে আবার বলে নিয়ে নিব। এখান থেকে আমি কিছুটা ফ্রিজে উঠিয়ে রাখবো, কারণ সবগুলা এখানে অনেক পাকোড়া হবে। আমরা যেহেতু দুইজন মানুষ তো আমাদের পক্ষে এত পাকোড়া খাওয়া সম্ভব না, তাই কিছুটা আমি ফ্রিজে উঠিয়ে রাখছি। আর আমাদের পরিমাণ মতো আমরা কিছুটা ভেজে নিচ্ছি। এই যে এখন আমি তেলের মধ্যে এক এক করে সবগুলো ভেজিটেবল পাকোড়া ভেজে নিচ্ছি। আমি কিন্তু এই পাকোড়াগুলোর সাথে অনেকগুলো কাঁচামরিচ কুচি আর মরিচের গুঁড়ো দিয়েছি, কিন্তু আমার কাছে একটু ঝাল লাগেনি, কেন জানি না। তবে অনেকে এটাকে ঝাল পিঠা বলে আখ্যায়িত করে, এখন যে যেটাই বলেন একটা হলেই হলো। তো এখানে আমার সবগুলো পিঠা ভাজা হয়ে গিয়েছে বা পাকোড়া ভাজা হয়ে গিয়েছে। তো সবগুলো পাকোড়া আমার ফাইনাল লুক। তো যাদের কাছে আজকে ভিডিওটি ভালো লেগেছে সবাই লাইক কমেন্ট আর শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য